সৌদি আরবের রিয়াদে আল রায়ান জেলার একটি সড়কে কম্বল ঝুলিয়ে রাখা হয়েছে। দুই সড়কের মাঝে গাছের সারি আর সেই গাছগুলির ঢালের সঙ্গে বাঁধা নতুন কম্বল। শীতে গরিব দুস্থদের কষ্ট কমাতে এভাবে কম্বল রাখা হয়েছে। ঘটনাটি সৌদি আরবের রাজধানী রিয়াদে আল রায়ান জেলায়। সংবাদ মাধ্যম আরব নিউজ জানিয়েছে, এবছর সৌদি আরবে তীব্র শীতের আভাস দিয়েছে আবহাওয়াবিদরা, আর এজন্যই গরিব দুস্থদের জন্য রিয়াদের কয়েকটি সড়কে গাছের সঙ্গে কম্বল ঝুলিয়ে রাখা হয়েছে। এই কম্বল একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। সুলতান আল মুসা নামে এক যুবক কম্বল ঝুলানো আছে এমন কয়েকটি ছবি তার টুইটারে দেন। ওই যুবক লিখেছেন, এই ভালো উদ্যোগ যাতে অন্যদেরও অনুপ্রাণিত করে এজন্য সে উদ্যোগকে অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাগত জানিয়েছে। যদিও রিয়াদের অনেকেই এটিকে বিরোধিতা করেছেন, তারা মনে করেন সৌদি আরবের আল ওধ, আল বাথা ও মুনফুয়া এসব দরিদ্র অঞ্চলে এর প্রভাব পড়বে। রিয়াদের একজন বাসিন্দা বলেন, এই উদ্যোগটি অবশ্যই মনে রাখার মতো, তবে আল রায়ানের মধ্যবিত্ত লোকজন বেশি বসবাস করে, তাই গাছে কম্বল ঝুলিয়ে রাখা মোটেই আনন্দের কিছু নয়।